আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা হচ্ছে আমার এই এখানে আমি তিন রুমের একটা ফ্ল্যাটের ডিজাইন তৈরি করেছি। হয়তো এই ভিডিওর এই ফ্ল্যাটের ডিজাইনটা আরেকটা ভিডিওতে দেখতে পাবেন, আছেন দেখেছেন বা দেখবেন। তো এখন এই ফ্ল্যাটের পাশে দিয়ে আমি এক রুমের একটা ফ্ল্যাট ডিজাইন তৈরি করেছি, আপনাদেরকে দেখাই কীভাবে। সো এটা হচ্ছে আমার এই যে সিঁড়ির এখানে, এটা তৃতীয় তলা, এই যে সিঁড়ি তৃতীয় তলায় ওঠার পরে এই যে এখানে আমি দরজা 3 ফুটে রাখার পরে এই জায়গাটা আছে 4 ফিটের মতন, একটা গ্যাপ রেখেছি, একটা গুলি করেছি 4 ফিটের মতন। গুলি করার পরে এখানে 10.5 ফিট বাই 10.5 ফিট একটা রুম তৈরি করেছি, এই যে এক রুম। শুধু এখন ইটের কাজ আর ইলেকট্রিক কাজ শেষ হয়েছে, স্যানিটারি কাজ চলতেছে, এই জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। সো এই বেডরুমটা, এটা হলো এক রুমের ফ্ল্যাট, যেটাকে বলে সিঙ্গেল রুম ফ্ল্যাট, অর্থাৎ ছোটো ফ্যামিলির জন্য এটা আমি এভাবে তৈরি করেছি। এই যে 10.5 ফিট বাই 10.5 ফিট এই রুমটা, এই রুমটার এটা হলো দক্ষিণ সাইড, এই যে জানলা আছে এখানে, আর এ হচ্ছে এটা হচ্ছে পূর্ব সাইড। সো এই রুমটার সাথে অ্যাটাচড করে এই যে এটা হচ্ছে কিচেন, দেখেন এই যে কিচেন, এখানে সিঙ্ক, এখানে জানালা আছে, এখানে রান্নার ব্যবস্থা টেবিল ড্রও আছে, আর এটা হচ্ছে ওয়াল, এই ওয়ালগুলো টাইলস হবে। কিচেন, এই হলো বেডরুম, আমি একটু পিছিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। তা এই হচ্ছে রুম, রুমের সাথে এই হচ্ছে পাকঘরের জানাল, এই দরজা প্লেস, এবং এই হচ্ছে বাথরুমের দরজা। সো এখানে স্যানিটারি কাজ চলতেছে, ঠিক আছে। এটা আপনার ভিতরে একদম ক্লিয়ার 3.5 ফিট, আর এমনি আছে 6.5 ফিটের মতন লম্বায়। সো এখানে যেগুলো এই পাইপগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সিস্টেমে করা, সেটা হচ্ছে এই কারণ এই যে ছাদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিনতলার ছাদ, এটার নিচে ছাদের নিচে কিন্তু রুম, বেডরুম, ঠিক আছে, বা মাঝে, এই জন্য এই ছাদটা ফুটা করা যাবে না, ঠিক আছে, যেহেতু রুমের মাঝে পড়ে। সেই জন্য এটাকে এই যে ফ্লোর ট্র্যাপ যে ভ্যান আছে, এই যে ভ্যানটাকে বলা হয় ফ্লোর ট্র্যাপ, অর্থাৎ ফ্লোরে বসার জন্য। তো আমি করছি কি, একটু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে কেটে একটু বসায় দিছি, রডগুলো না কেটে, যেহেতু এটা স্ল্যাব, না কেটে একটু নিচে বসায় দিছি, এবং এই পাইপটা এখন প্রায় 5-6 ইঞ্চি মতো উঁচু হয়েছে ফ্লোর থেকে, ঠিক আছে। সো এই 6 ইঞ্চি অর্থাৎ এই রুমের থেকে 5-6 ইঞ্চি উঁচা ফ্লোর, এই ফ্লোর লেভেলে ঢালাই দিয়ে টাইলস করা হবে, অর্থাৎ সর্বোচ্চ 6 ইঞ্চি পর্যন্ত হাইট এই জায়গাটায় টাইলস সহ ম্যাচিং হয়ে যাবে। সো যাই হোক, এটা হচ্ছে এক রুমের একটা ফ্ল্যাট তৈরি করেছি। অনেক সময় ভাড়া দেওয়ার জন্য এরকম ফ্ল্যাট অনেক প্রয়োজন হয়, অনেকে চাহিদা থাকে যে এক রুমের ফ্ল্যাট চায়, বা এক রুমের জন্য ছোটো ফ্যামিলি যারা নতুন বিবাহ করে, বা স্বামী স্ত্রী, একটা বাচ্চা, দুটা বাচ্চা ছোটো, তারা বড় ফ্ল্যাট নিতে একটু কষ্ট হয়। সো সেই জন্য আমি তাদের জন্য করেছি। তো আলহামদুলিল্লাহ, এটা ডিজাইন কাজ এখন ইটের কাজ শেষ মাত্র, ইলেকট্রিক কাজের শেষ, এখন সিনিটের কাজ চলতেছে, তারপরে প্লাস্টার টাইলস কাজ চলবে। সো এর মধ্যে অলরেডি আমার এই ফ্ল্যাটটা কিন্তু ভাড়া হয়ে গেছে, আর এই ফ্ল্যাটের ভাড়ার জন্য ওই যে আমি যেখান থেকে ঢুকলাম, ওই যে মেন দরজা সিঁড়ি, এখানে ওইখানে একটা গেট দেব, যাতে এই যে কী বলে মাচা রাখছে কাজের, যেগুলোতে কাজ করে, এই মাচাগুলোর এখানে আপনার সুকেস, তারপরে ওয়ার্ড্রব বা খানার যেগুলো আছে, ডোলা বিজাবি যা বলে আর কি, এই জায়গাটা যাতে সে অনেকেই ব্যবহার করতে পারে, এখানে রাইখা সরাসরি সে আসতে পারে। এবং এই জায়গাটা আমি যেখানে টাকা রাখছি, এখানে একটা বড় খাট বিছাতে পারে, অর্থাৎ 6 ফুট 7 ফুট খাট এখানে বিছানো কোনো সমস্যা না, ঠিক আছে, এই যে কোণ, এই যে। এবং এই রুমটায় আপনি এখন আলো দেখতে পাচ্ছেন প্রচুর, অর্থাৎ এটাতে এই রুমে দিনে তো লাইট লাগবেই না, বরঞ্চ রাত্রেও কম লাগবে, কারণ আশেপাশের যে লাইট আছে আমাদের বাহিরে বিভিন্ন বিল্ডিংয়ের প্রচুর লাইটগুলো জ্বালানো হয় সিকিউরিটির জন্য, বিল্ডিংয়ের উপরে 5-6 তলার থেকে উপরে লাইট জ্বালানো হয়, রাস্তা তো অনেক আছে, কিন্তু এখানে বিল্ডিংগুলোর উপরেই কিছু লাইট সেট করা হয়েছে, যাতে বাড়ির চিপায় বা আশেপাশে আলো থাকে, সেই আলোটা কিন্তু সরাসরি এই রুমে চলে আসবে, যদিও এখানে থাই গ্লাস থাকবে, সেটা অন্য কথা বললাম, যার কি জাস্ট আলো হবে, আলো আছে। তো যে এই ডিজাইনগুলো আমার করা নিজস্বভাবে, এই যে এটা করেছি শুধু এক রুমের একটা জন্য, তো
তো এটা করে আমি রিজাইন করলে সেই জিনিসটাই সবচেয়ে প্রাধান্য দেই, যে অন্তত বিদ্যুৎ থাকলে বা না থাকলে যাতে অন্তত পর্যাপ্ত আলোটা আসে। সো বাথরুমটা এখানে অন্ধকার দেখতে পাচ্ছেন, যদি এটা আমি দরজাটা লাগিয়ে দিই, কারণ বাথরুমটা হচ্ছে এই যেটার পাকঘরটার ভিতরে, এই দেখেন পাকঘরটা। তো এখানে বাথরুমের এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটা এদিক দিয়ে শেড হয়ে যাচ্ছে, এখানে চলে আসছে, এখন পাইপটা দেখা যাচ্ছে না। সো এটা কিন্তু আসলে দেখা যাবে না, এখানে এই যে এই পাইপটার সাথে ঘেঁষা ইট দিয়ে এটাকে ঢালাই দিয়ে একদম সিল করে দেওয়া হবে, তারপরে টাইলস করে ফেলবো। অর্থাৎ এই জায়গাটা একটু উঁচা থাকবে, শুধু ওই জায়গাটা, ঠিক আছে। সো এখানে আর কোনো পাইপ দেখা যাবে না একদম, এখানে একটা ছোটো তাকের মতন একটা থাকবে 6 ইঞ্চি, ঠিক আছে। সো আর যেটা বলতে গেছিলাম, সে এই যে বাথরুমটা এখন অন্ধকার, কারণ হচ্ছে বাথরুমটার উপরে দিয়ে এখানে যে একটা ভেন্টিলেশন রাখতে হয় সেটা ওই মিস্ত্রিটা ভুলে গেছে, যে এই পাইপটার উপরের অংশে। সো সেটা যারা যখন আস্তর করবে, হ্যাঁ বলছে আস্তরের সময় এটা ভেঙে এখানে একটা ভেন্টিলেশন সিস্টেম চলে দেবে, তাহলে আলোটা আসবে এবং বাথরুমে অনেক সময় গ্যাস হয়, দুর্গন্ধ হয়, সেটা যাতে না হয় আর কি, বাথরুমের গ্যাসটা বাইর হওয়ার জন্য আলো দেওয়া যাবে। সো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা আমার 3 রুমের ফ্ল্যাট ডিজাইনটা দেখেননি, তারা দেখে নেবেন, ভিডিওর মাঝে থাকবে, ভিডিওতে লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকেও দেখতে পারবেন, অথবা আই বাটন থেকেও ক্লিক করে দেখতে পারবেন। সো ধন্যবাদ। যদি কারো বাড়ির প্ল্যান 1 রুম 2 রুম 3 রুম বা 2 তলায় 3 তলায় 4 তলায় প্ল্যান ডিজাইন তৈরি করতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের ডিজাইন তৈরি করে দেওয়া হবে। আমি একজন ডিজাইন ইঞ্জিনিয়ার, বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইন তৈরি করি। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।